গাইস, আজির এই ভিডিওত NFSA অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে রিসেন্টলি প্রকাশ করা নতুন যেটো রেশন কার্ড আছে সেইটো রেশন কার্ডের কি কি সুবিধা পাব আর লগতে সেই নতুন রেশন কার্ডটোর অনলাইনত আপডেট আছে নাই গোটেখিনি মই আপোনালোকৰ সৈতে শেয়ার করিম। বাকিখিনি জনার আগতে রেশন কার্ডের লুকটো মই আপোনালোকক অলপ দেখাইছো। এইটো হৈছে রেশন কার্ডটোর ফ্রন্ট পেজ, এইটো হৈছে প্রিওরিটি হাউসহোল্ড কার্ড অর্থাৎ PHS কার্ড, এইটো এইটো হৈছে বেক পেজ যত আপুনি XCM ৰ পিকচাৰটো চাব পাৰিব, আৰু তলৰ পিনে ইয়াতে ৰেচন কাৰ্ডৰ টল ফ্ৰী নাম্বাৰ দিয়া আছে অৰ্থাৎ কাষ্টমাৰ কেয়াৰ নাম্বাৰ দিয়া আছে। তাৰপিছত ইয়াত ইয়াৰ যিটো অফিচিয়েল ৱেবছাইট আছে ইয়াতে অফিচিয়েল ৱেবছাইটটো ইয়াতে আপুনি চাব পাৰে www.pdsassam.gov.in, ইয়াতে আপুনি ৰেচন কাৰ্ডৰ ডিটেইলছ চেক কৰিব পাৰিব। তাৰপিছত ইয়াতে চাব ইয়াতে আৰু এটা বেক পেজৰ পিছপিনে ইয়াতে আছে যিটো ৰেচন কাৰ্ডৰ ৰেচন কাৰ্ড হোল্ডাৰ হয়, ৰেচন কাৰ্ড হোল্ডাৰজনৰ ফটো দিয়া আছে, আৰু লগতে ইয়াতে টোটেল 32 পেজ ইয়াতে আপুনি চাব পাৰিব। আৰু ইপিনে যদি আপুনি চাই তাৰপিছত পেজ নম্বৰ 6 আৰু 7ত ৰেচন কাৰ্ডৰ ডিটেইলছখিনি দিয়া আছে। কেতিয়াবা যদি জেৰক্সৰ প্ৰয়োজন হয় ইয়াতে আপোনালোকক পেজ নম্বৰ 6 আৰু 7 এই দুয়োটাই জেরক্স দিব লাগিব। তার এতিয়া জানিম এইটো রেশন কার্ড যদি আপনার থাকে আপনি কি কি বেনিফিট পাব অর্থাৎ আপনি কি কি সুবিধা পাব এইটো রেশন কার্ডের আন্ডারত। রেশন কার্ডের সুবিধাখিনি জানার আগতে আপনার প্রথমতে জানিব লাগিব আপনার রেশন কার্ডটো কি কার্ড, AAY কার্ড নে PHS কার্ড। আপনার যদি AAY কার্ড হয় অর্থাৎ অন্ত্যোদয়া অন্ন যোজনা কার্ড হয় যত প্রতিটো পরিয়াল 35 কেজি খাদ্য শস্য পাব, যত প্রাইস হব রাইস অর্থাৎ চাউলের দাম হব 3 টাকাকে, আর যত গেহুর দাম হব 2 টাকাকে, আর বাকি দালি বুট মাকো ইত্যাদি 1 টাকাকে আপনার দিব লাগিব। আর আপনার যদি PHS কার্ড হয় অর্থাৎ প্রিওরিটি হাউসহোল্ড কার্ড, যত প্রতিটো ফ্যামিলি মেম্বারে 5 কেজিকে খাদ্য শস্য পাব, যত চাউলৰ দাম হ'ব 3 টকা, গেহুৰ দাম হ'ব 1 টকা, আৰু বাকী যি দালি বুট মাকো ইত্যাদিৰ দাম হ'ব 1 টকাকে। তো এইখিনি আছিল NFS আণ্ডাৰত থকা AAY আৰু PHS কাৰ্ডৰ সুবিধাখিনি। ৰেচন কাৰ্ডৰ এতিয়া জানিম নতুন ৰেচন কাৰ্ডৰ ডাটাখিনি ডিটেইলছখিনি আপডেট হৈছেনে নাই চেক কৰিবলৈ NFSA অফিচিয়েল ৱেবছাইটত আপোনালোকক ভিজিট কৰিব লাগিব। এইটো ডিসক্রিপশনত লিংক পাই যাব। ইয়াতে অহাৰ পিছত ইয়াতে আপুনি আগত যেনেদৰে চেক কৰিছিল ৰেচন কাৰ্ডৰ ডিটেইলছ 9 নম্বৰ অপচন যিটো আছে ভিলেজ ৱাইজ ৰেচন কাৰ্ড উইথ ফেমিলি মেম্বাৰ ডিটেইলছ, ইয়াতে যদি আপুনি ক্লিক কৰি দিয়ে ক্লিক কৰাৰ লগে লগে ইয়াতে চাব লগ ইন নেম আৰু পাছৱৰ্ড খুজি আছে, অৰ্থাৎ নতুন ৰেচন কাৰ্ডৰ যিখিনি ডিটেইলছ আছে এতিয়ালৈকে পাব্লিক কৰা নাই। যেতিয়া আপডেট আহে মই আপোনালোকক জনাম। এতিয়া জাষ্ট খালি অফিচত ডাটাখিনি আপডেট হৈ আছে অনলাইনত। আজিৰ ভিডিঅ'ত এইখিনি আছিল। এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' পাবলৈ আমাৰ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰি ল'ব পাৰে। থেংক ইউ।